আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধু, এই ভিডিওর আগে যে ভিডিওটা দেখলেন, ট্রানজিশন ভিডিও, এরকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, তো বন্ধুরা জানতে হলে ভিডিও আমি আছি আপনাদের সাথে, গোলাম রাবি আপনাদের চেন গোলাম মিস্ত্রি চ্যানেল। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। 16:9 এটা আপনাকে সিলেক্ট করে দিবেন। 16:9 সিলেক্ট করার পর এখানে আপনি চলে যাবেন কালার, এখান থেকে আপনি কালো কালারটা নিয়ে নেবেন। আর এই লেয়ারটাকে ধরে আপনি সামান্য একটু বড় করে দিবেন, আপনার যে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে চান। তো এখানে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি চলে যাবেন লেয়ারে। লেয়ার যাওয়ার পর টেক্সটে, তো আপনার যার যেটা মন চায় আপনার সেটা লিখে দিতে পারে। তো আমি সম্ভবত লিখে দিচ্ছি ইউটিউব, তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। আর এটাকে ধরে আমি একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আমি একটু সামান্য এই আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে এখানে চলে যাবেন ফন্টে। ফন্টে আসার পর এখান থেকে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবে। আপনার যার যেরকম ফন্ট ব্যবহার করা দরকার আপনার সেরকম ফন্ট এখানে পেয়েছেন। তো এখান থেকে আপনার টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার, তো আপনার যার যে কালার পছন্দ আপনার সেরকম কালার নিয়ে নিতে পারেন। তো এখান থেকে টিক মার দিয়ে দেবো, এটাও আপনি কী করবেন টিক মার দিয়ে দিবেন। তো এখন আপনি কী করতে হবে, এই ভিডিওটাকে আপনার সেভ করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছেন শেয়ার মতো এখানে, এটাকে আপনি কী করবেন সেভ করেন। তো এখানে সেভে আপনার ক্লিক করবেন। সেভে অপশানে ক্লিক করার পর এই ভিডিওটা কী করবে আপনার সেভ হয়ে যাবে। ভিডিওটা আপনার সেভ হয়ে গেলে আবার আপনার চলে যাবেন কাইং মাস্টার অ্যাপ্লিকেশন। কাইং মাস্টার অ্যাপ্লিকেশন আসার পর এরকম আপনার কালার একটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার টিক মারে দিয়ে দিবেন। টিক মারে দেওয়ার পর এই যে এখান থেকে যে চলে যাবেন আপনার লেয়ারে, লেয়ারে যাওয়ার পরে আউটলাইন অপশন, এখান থেকে আপনি কী করবেন কালারটা একটু সিলেক্ট করে নিতে হবে। তো এইভাবে আপনার আমি যেভাবে আগ দিয়েছি আপনার সেইভাবে আগ দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার এবার এরকমভাবে আগটা দিয়ে দিবেন। তো আমি এরকমভাবে আগটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি টিক মার্কটা দিয়ে দিবেন। আর এই লেয়ারটাকে একটু সামান্য একটু বড় করে দিবেন। তো বড় করে নেওয়ার পর আইটলাইন এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনার একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এইগুলো এই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো এটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে থ্রি ডট অপশন পাচ্ছে, এখানে থ্রি ডট অপশন ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অপশন। তো এই ডুপ্লিকেট অপশন আপনি ক্লিক করবেন। তো এটাকে ধরে আপনার এখানে আসবে। এখানে আসার পর আপনাকে নিচে চলে আসবেন ক্রোমাকে অপশন, এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এটাকে আনার পরে যে এটাকে আপনি ধরে এখান থেকে আনতে হবে। তো এখান থেকে আপনি এটাকে কী করতে হবে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যে ভিডিওটা আপনি এখন এডিট করলেন সেই ভিডিওটা এখান থেকে আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটা কী করে আপনি একদম ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর যে আপনাকে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ক্রোমাকে অপশন, যে এখানে ক্রোমাকে অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এইটা স্ক্রিন করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন বোধহয় আমার ভিডিওটা অনেকটা পরিমাণ সুন্দর দেখাচ্ছে না। তো তার জন্য সুন্দর করার জন্য এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার চাবির মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে চাবির মতো আইকনে ক্লিক করবেন। এটা আপনি এদিকে চলে আসবেন। তো এখানে প্লাস আইকন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। আর এটাকে ধরে আপনি একটু সামান্য এভাবে একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখানে আপনি টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এখন যদি আমার ভিডিওটা এখন যদি প্লে করে আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওটা একটু জুম হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।